ছাত্র জনতার গণ আন্দোলনে তোপের মুখে পড়ে গত 5ই আগস্ট দেশ ত্যাগ করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সাথে ছিলেন ছোট বোন শেখ রেহানা। দেশ ছেড়ে ভারতে যাওয়ার পর বিভিন্ন দেশে রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেও মেলেনি ঠাই। ভারতীয় গণমাধ্যমের সূত্র মতে, দিল্লির উপকণ্ঠে একটি আধাসামরিক বাহিনীর অতিথি নিবাস বা সেফ হাউজে দুই বোনকে একসঙ্গে রাখা হয়েছে। তবে দিল্লিতে সরকারের শীর্ষ পর্যায়ের একাধিক কর্মকর্তা জানান, শেখ হাসিনার যে ডিপ্লোম্যাটিক পাসপোর্ট ছিল তা এখনও বৈধ এবং সেই পাসপোর্টের সুবাদে তিনি অন্তত 1.5 মাস কোনো ভিসা ছাড়াই অনায়াসে ভারতে অবস্থান করতে পারেন। শেখ হাসিনা ভারতে গেছেন 15 দিন। ভারতের আইন অনুযায়ী আরও 30 দিন দেশটিতে থাকতে পারবেন তিনি, যদি না এর মধ্যে সে পাসপোর্ট রিপোকট বা প্রত্যাহত হয়। তাই বর্তমান অবস্থান সম্পূর্ণ আইনসম্মত। ভারতের এক্ষেত্রে আলাদা করে কোনো ব্যবস্থা নেওয়ার প্রয়োজন নেই। দিল্লির কর্মকর্তারা আরও জানান, ভারতে শেখ হাসিনার এই মুহূর্তে অবস্থানের ভিত্তিটা হল ভারত ও বাংলাদেশের মধ্যে স্বাক্ষরিত সংশোধিত ট্রাভেল অ্যারেঞ্জমেন্ট। শেখ হাসিনা ও নরেন্দ্র মোদী সরকারের মধ্যে ঢাকাতে এই সমঝোতা স্বাক্ষরিত হয়েছিল 2018 সালের 15ই জুলাই। প্রাথমিকভাবে 5 বছর মেয়াদী এই সমঝোতাটি এবছর পুনরায় নবায়ন করা হয়েছে। ওই সমঝোতাপত্রে পরিষ্কার উল্লেখ করা আছে, উভয় দেশের ডিপ্লোম্যাটিক ও অফিসিয়াল পাসপোর্টধারীদের 45 দিনের মেয়াদে ভিসা ছাড়াই বসবাসের জন্য থাকতে দিতে দুই দেশ পারস্পরিকভাবে রাজি হয়েছে। অর্থাৎ দুই দেশের ওই বিশেষ ধরনের পাসপোর্টধারীরা এ সুবিধা পাবেন।